8 বছর পর বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে এবং সেই রিজার্ভ চুরি 8 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনা নিয়ে আবারও কাঁপন ধরেছে বিশ্ব অর্থনীতির প্ল্যাটফর্মে এবং বিশ্ব অর্থনীতির যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে, কারণ সেই 8 বছর আগের ঘটনা নিয়ে এবার ওটিপি প্ল্যাটফর্মে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে এবং সেই ডকুমেন্টারির নাম দেওয়া হয়েছে বিলিয়ন ডলার হ্যাক। এটি পৃথিবীর ইতিহাসে বিরলতম হ্যাকের ঘটনাগুলোর মধ্যে এবং সবচেয়ে সেন্সিটিভ যে সার্ভারগুলো, যে রিজার্ভ এবং সুইফট সার্ভার, সেই দুইটিকে বিশ্ব কন্ট্রোল অর্থনৈতিক কন্ট্রোলের বাংলাদেশের ক্ষেত্রে রিজার্ভের আমাদের বাংলাদেশ ব্যাংকের সার্ভার এবং সুইফটের সার্ভার, বিশ্বব্যাপী অর্থনৈতিক লেনদেনের জরুরি যেই সফটওয়্যার বলতে পারি, সেই ক্ষেত্রে এটি একটি বড় আলোড়ন ঘটনা। এবং সেখানে বলা হচ্ছে, অনেকগুলো পত্রপত্রিকা, বিবিসি সহ অনেক জায়গায় রিপোর্টটি এসছে, যেখানে বলা হচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে নির্মিত বলিউডের তথ্যচিত্র বিলিয়ন ডলার হাইস্ট মুক্তি পেয়েছে সোমবার। আমি সরি, এর আগে বিলিয়ন ডলার হ্যাক বলছিলাম, বিলিয়ন ডলার হাইস্ট। সোমবার থেকে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ভিত্তিতে অ্যামাজন ও ইউটিউব সব বিভিন্ন প্ল্যাটফর্মে এটি দেখা যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শকরা তথ্যচিত্রটি দেখতে পাবেন। এই ডকুমেন্টারিটি গার্ডিয়ানের খবর কোট করেছে বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকা। আমি শুধু এইটুকু আপনাদেরকে মনে করে দিতে চাই যে এই তথ্যচিত্রে অনেক দিক উঠে এসছে, বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, বাংলাদেশের সংশ্লিষ্টদের দুর্বলতা, তাদের ঘাটতি, তাদের কোনো ইন্টেনশন। এবং সেই সময়ের আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশের ব্যাংকের গভর্নর আতিউর রহমান তিনি পদত্যাগ করেছিলেন। রিপোর্টে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 81 মিলিয়ন বা 8 কোটি 10 লাখ ডলার অর্থ চুরির ঘটনা সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক অপরাধগুলোর একটি মনে করা হয়। 2016 সালের আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট। একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে 81 মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয় এবং হ্যাকারদেরই সামান্য একটি ভুল টাইপের কারণে আরও 20 মিলিয়ন বা 2 কোটি ডলার হাতিয়ে নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়, বাস্তব এই গল্পই দেখানো হয়েছে তথ্যচিত্রে। বিলিয়ন ডলার হাইস্টের পরিচালক হলেন ড্যানিয়েল গর্ডন। তথ্যচিত্রে তিনি বলেন, মানব জাতি বর্তমানে 4টি ক্ষেত্রে অস্তিত্বের হুমকির মুখোমুখি রয়েছে। এগুলো হলো মহামারী, গণবিধ্বংসী অস্ত্র, জলবায়ু পরিবর্তন ও সাইবার ঝুঁকি। তথ্যচিত্রে তিনি সাইবার ঝুঁকির মারাত্মক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন। বেশ কয়েকটি দেশ, টাইম জোন ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই সাইবার অপরাধের ঘটনা তথ্যপূর্ণ বিনোদনে পরিণত করেছেন পরিচালক ড্যানিয়েল গর্ডন। তিনি অ্যানিমেশন হ্যাকিংয়ের বিভিন্ন আর্কাইভাল ফুটেজের পাশাপাশি ব্রিটিশ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মিশা গ্লেনির সাক্ষাৎকারের মাধ্যমে রিজার্ভ চুরি ও সাইবার নিরাপত্তার বিষয়টি সিনেমা পর্দায় ফুটিয়ে উঠেছেন। আপনারা জানেন যে পশ্চিমা দেশ ঘুরে এবং ম্যানিলা ঘুরে ক্যাসিনো হয়ে হ্যাকারদের হাতে যেই টাকাটি গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের, এটি মানে সিনেমা এবং এই রিলেটেড থ্রিলার কাহিনীকেও হার মারায়। তবে এই ডকুমেন্টারিতে বিশেষজ্ঞরা আরও বলছেন যে ভবিষ্যতে এই ধরনের কাণ্ড ঘটার আশঙ্কা রয়েছে এবং এই ধরনের কাণ্ড যেন আর না ঘটে সেটার জন্য যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, আর নাহলে এই 8 কোটি 10 লাখ ডলার এটা বাংলাদেশের রিজার্ভের জন্য কিন্তু একটা বড় রকম চাপ, এটা বুঝতে আমাদের কারো আপত্তি নেই। এখন সেই ফাঁক ফোকরগুলো এর মধ্যে কতটা বন্ধ হয়েছে, কতটা হয়নি, সেটা আসলে এখনও কারো কাছে সেভাবে পরিষ্কার হয়েছে বা কতটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, সেই প্রশ্নের সঠিক কোনো সদুত্তর আদতে এই ডকুমেন্টারি থেকে আসেনি এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর সব সময় হয় তার জন্য বনে যায়। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।